हेलो व्यूअर्स, वेलकम टू रिजुस फूड टाउन। एर आगे माछेर विभिन्न रेसिपि शेयर करेछि आपनार साथे, आजो माछेरई एकटी रेसिपि निये एसेछि जेटा खूब साधारण खूब सहज। आमरा साधारणत रोजकार जन्य बाड़ीते एभावे बानिये थाकि रेसिपिटी, तबुओ शेयर करेछि नतून ग्रेनीदेर जन्य। रेसिपिटी हलो आलू दिये माछेर पातला झोल। माछेर जाई डिश आमरा खाई ना केन, किन्तु आमादेर बांगालियाना एसे कोथाओ जेन मिलेमिशे एकाकार हये जाय माछेर झोलेर संगे। তাই মাছের ঝোলের এই রেসিপি একটা, সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি 6টা রুই মাছের পিস। আমি রুই মাছ নিয়েছি, আপনি চাইলে অন্য মাছও ব্যবহার করতে পারেন। তাতে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে মাছটা খুব ভালো মতো মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দেবো। এর মধ্যে ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে তাতে জল দিয়ে দেব। জলটা দিয়ে তাতে দিয়ে দেব আলু। আমি বড় সাইজের দুটো আলু নিয়েছিলাম, আলুগুলো ঠিক এভাবেই কেটেছি লম্বা লম্বা করে, এটাই মাছের ঝোলের সঙ্গে যায় আর ভালো লাগে বেশ। আর এর সঙ্গে দিয়ে দেব লবণ, আর লবণ দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে উঠে। দেখুন এটা ফুটে উঠেছে। এবার ঢাকনাটা চাপা দিয়ে এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর এটা সরিয়ে রাখবো। এবার একটা কড়াই বসিয়েছি। এর আগেও বলেছি আমি সাধারণত লোহার কড়াই মাছটা ভাজি, তাই লোহার কড়াইটা বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই মাছের সর্ষের তেলটাই দেবেন, মাছের সাথে সর্ষের তেলটাই যায়। সর্ষের তেলটা দেওয়ার পরে সর্ষের তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখনই আমরা মাছগুলো দেব। মাছটা দিয়ে 2 থেকে 2.5 মিনিট হাই ফ্লেমেই ভাজবো, এতে মাছটা ভাজার সময় ভেঙে যাবে না। 2.5 মিনিট পর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকবো। তার মধ্যে মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা মিক্স মশলা ছিল সেটা অপশনাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর এটাকে জল দিয়ে একটু গুলে রেখে দেব। এবার এই মশলাটাকে সাইডে রেখে মাছগুলো দেখবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি আগেও বলেছি আমি কড়া মাছ ভাজা আমার বাড়িতে পছন্দ করি, আমি একটু কড়া ভেজে নিয়েছি। এটা নিজের ইচ্ছা মতো আপনি ভাজ ভেজে নেবেন যতটা আপনি পছন্দ করেন। এরপর মাছটা তুলে, আমার অতটা তেল লাগতো না তাই আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি, আর ওই তেলে ভেজে নিচ্ছি সেদ্ধ আলুগুলো। আলুগুলো আমার 70-80% সেদ্ধ হয়েছিল, তাই এটাকে মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন করে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তবেই এই আলুগুলো তুলে রাখবো। এবার আমি অন্য একটা কড়াই বসে নিয়েছি, আপনি সেম কড়াইও রান্না করতে পারেন। তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল, আর দিয়েছি তাতে ফোড়নের জন্য আমি 5 ফোড়ন ব্যবহার করেছি, আপনি কালো জিরে ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়েছি একটা তেজপাতা, আর ফোড়ন থেকে গন্ধ ছাড়লে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা, তারপর আবারও নাড়াচাড়া করতে থাকবো ঠিক যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তাতে দিয়ে দেব আমি টমেটো। টমেটো কুচিয়ে রেখেছিলাম, আপনি চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটোটা দিয়ে 2-2.5 মিনিট মতো নাড়াচাড়া করব, আর তারপরে দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে এই উপকরণগুলো নাড়াচাড়া করব। এই সময় আমি কিন্তু লো ফ্লেমেই রান্নাটা করছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, আমি 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব, আর তারপর যাতে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় সেই জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দেব। ঠিক ঢাকনা খুলে ঢাকনা চাপা দিয়ে এই প্রসেসে এই মশলাটাকে কষিয়ে নেব।
लो फ्लेमे। এই সময় দেখুন মশলাটা দেখে মনে হচ্ছে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, তাই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলো দিয়ে আর মশলার সঙ্গে আলুগুলো কষাতে থাকব। প্রায় 3 মিনিট মতো মশলা আর আলুটা কষালাম। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আর যেহেতু রান্নাটা অনেকটা শুকিয়ে এসেছে, তাই যাতে এরপরে মাছটা দিয়ে আমরা কষাতে পারি সেই জন্য সামান্য জলও অ্যাড করব, বেশি নয় কিন্তু এর সময় সামান্য জল অ্যাড করব। মাছটা দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে, আর তারপর ফাইনালি এটা ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। রেসিপিটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে নেক্সট রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। জলটা দেওয়ার পর এটা ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে উঠে ঝোলটা। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, ঠিক এটা এভাবে 1.5-2 মিনিট আমরা ফুটিয়ে নেব, আর তারপরে ওভেনটা বন্ধ করে দেব। মাছটা গরম গরম মাছটা খেতে ভালো লাগে না, তো তাই জন্য 15 মিনিট এটাকে এভাবে রেস্টে রেখে দেব, আর তারপর 15 মিনিট পরে সার্ভ করে নেব ভাতের সঙ্গে। তার কারণ বাঙালি মাছ ভাতেই যায়, তাই আজকে আমি আর অন্য কোনোভাবে কোনো প্লেটে সার্ভ করিনি, ডিরেক্টলি ভাতের সঙ্গে সার্ভ করেছি। যদিও বা ভাতটা আজ আমার একটু শক্তই হয়েছে, কিন্তু মাছের ঝোলের সঙ্গে ভাতটা সবাই আঙুল চেটেই খেয়েছে, তাই এভাবে একবার ট্রাই করুন আলু দিয়ে মাছের পাতলা ঝোল। আর কেমন হলো সেই ফিডব্যাক দেবেন, আমি সেই ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।